নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন যাচ্ছি, আমার গঙ্গা জল শেষ হয়ে গেছে, গঙ্গা জল আনতে যাবো। আর আমাদের বাড়ি থেকে গঙ্গা গাড়িতে মাত্র 1 মিনিট লাগে, চলুন দেখা হচ্ছে গঙ্গায় গিয়ে। চলে এসেছি শ্যামাসুন্দরী ঘাটে, এটা হচ্ছে আমাদের শ্যামাসুন্দরী ঘাট। আর চলুন যাবো হচ্ছে শ্যামাসুন্দরী ঘাটে গঙ্গা। গঙ্গা জল নেওয়া হয়ে গেছে, এবার চলুন বাড়ি যাবো। বাড়িতে গিয়ে আজকে আপনাদের চটপটে একটা চপের রেসিপি দেখাবো। আচারের যে লঙ্কাগুলো হয় না বড় বড় লাল লাল, সেই লঙ্কার চপ বানিয়ে দেখাবো। আর হচ্ছে আমাকে চিকেন পকোড়া, চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। গঙ্গা থেকে জল নিয়ে চলে এসেছি, আর আজকে বানাবো হচ্ছে, এখন বলেছিলাম যে চপের রেসিপি দেখাবো, করবো আজকে। এটা হচ্ছে এই যে চিকেন পকোড়া করবো। আর হচ্ছে আপনাদের দাদা এই বড় বড় লঙ্কা নিয়ে এসছে, লাল লাল লঙ্কা নিয়ে এসছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আচারের লঙ্কা, এই দেখো এটা অ্যাকচুয়ালি আচারের লঙ্কা, কিন্তু এটা আচারও করবো, চপও ভালো লাগে। এতে খানিকটা আচার করবো, খানিকটা চপ করবো। আসুন তাহলে শুরু করি। উন জ্বালানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো শুকনো খোলায়। চপের যে দেবো যে মশলাটা, সেই স্পেশাল মশলাটা ভেজে নেবো। এর মধ্যে আছে হচ্ছে জোয়ান, সাদা জিরে, মৌরি, আর হচ্ছে গোটা ধনে, আর হচ্ছে এদিকে শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এদিকে আমরা চপের আয়োজন করছি, এদিকে আমাদের বিদ্যাসাগর মশাই পড়তে বসেছেন। আলুটা সেদ্ধ হোক। ওমা, তুমি তাহলে চিকেন পকোড়ার জন্য ইয়ে করো, পেঁয়াজ রসুন কাটো, আর আমি মশলাটা গুঁড়িয়ে নিই। যে মশলাটা ভেজেছিলাম সেটা এখন বেটে নেব। আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, আলু গুলো ফুটছে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখেছিস। হয়ে গেছে, ওর একটা নামিয়ে নেবো। সবাই কমেন্ট করে কি বলবে বলতো। এবার সানি তো শুধু দেখানোর জন্য বই নিয়ে বসে আছে, পড়ছে কখন। আচ্ছা, এবার চপের জন্য আদা থেতো করে নেবো। পুরো বাটবো না, এটা একটু মুখে পড়বে, ভালো লাগবে, তাই থেতো থেতো করে দেবো। হাবুর বর্দার ঘরে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু পুরটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল,
হাবুর বর্দার ঘরে ছোট বড় তেলটা একটু গরম হবে, বেড়াল তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো হিং, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো হচ্ছে আদাটা, আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু, হচ্ছে নুন, একটু হলুদ, দিয়ে একটু নাড়িয়ে নেবো, তারপরে ভাজা মশলাটা, তাহলে এই লঙ্কাগুলো একটু গোটা ছাড়িয়ে কটা চিড়ে ছিটে দাও, চালটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি, আলুটা ভাজা আমাদের হয়ে গেছে, কম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে লঙ্কার মধ্যে পুরে তারপরে আবার ভাজবো, কুকটা ঠান্ডা হয়ে নিক, তারপরে ততক্ষণে পকোড়ার আয়োজনটা করে নিই, এখন চিকেন পকোড়ার জন্য মশলাটা রেডি করে নেবো, তার জন্য এবার নিয়েছি হচ্ছে আদা লঙ্কা আর রসুন, এই তিনটে বেটে নেবো, এখন পুরো মিহি করে বাটবো না, একটু হালকা একটু দানা দানা থাকবে, সেরকম মুখে পড়বে, ভালো লাগবে খেতে, ও মা ওই তুমি চামচ দিয়ে বরং ওই লঙ্কাগুলোর মধ্যে আলুটা ভরতে থাকো, কড়াইটা বসিয়ে দিলাম, আর চপ ভাজার জন্য তেলটা দিয়ে দিই, তেলটা গরম থাক, দানা খাচ্ছি, দানাটাকে বের করে নিতে হয়, এই যে লঙ্কাগুলো থেকে দানাগুলো বার করে নিতে হয়, খুচা 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 খুচাই তো বার করতে হয়, তোমার কিন্তু হাত জ্বালা করতে পারে, হ্যাঁ চিকেন পকোড়ার জন্য আদা লঙ্কা রসুন বাটা, ও আমি একেবারে এটার মধ্যেই নিয়ে নিচ্ছি, ঝাল হবে না, হ্যাঁ তো এগুলো তো ঝাল ঝালই তো ভালো লাগে, চপের ব্যাটারটার জন্য আমি বেসনটা গুলে নেব, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, গন্ধ ফন্ধ যা বেরিয়েছে তোমাদের বিশাল আয়োজন, কিরম হবে কি জানি, গন্ধ ফন্ধ বাম্পার বেরিয়েছে, লাগছে দেখ কিরকম ব্যাপক লাগছে, গরম তেল একটু এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আরো জিনিসটা কড়কড়ে ভালো হবে, আবার স্পেশাল একটা টমেটো চপ হয়েছে গেছে, একটা টমেটো দু পিস বললাম একটু টমেটো চপ করতে, সব যখন হচ্ছে টমেটো হোক, ঝাল হয়েছে অনেক, আর চপ একটু ঝাল না হলে ভালো লাগবে না, ঝাল হয়েছে, শোনো টমেটো কাটছি, তেল গরম হয়ে গেছে, কাটো কাটো তাড়াতাড়ি করো, ওকে চপটা ছেড়ে দেবো, এবার মোটা হাত দিয়ে খাওয়াটা খাওয়াটা কিন্তু
খিদে পেয়ে গেল, গন্ধ আরো খিদে পাচ্ছে, গন্ধ বেরোচ্ছে ব্যাপক। চপ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার খেয়ে তোমরা বলো কেমন হচ্ছে। নামিয়ে ফেলি, নাহলে অপমান সব তৈরি হয়ে গেল। কমপ্লিট ও না, একসাথে হবে। এই যে রেডি হয়ে গেছে সময় লাগবে, এটা তো দুবার করতে হবে, একবার হলে খুললে ধরে না। খাওয়ার জন্যই তো বানানো হবে। আমার কোট করবো বলে এটা এখন নামিয়ে নিলাম। এটা একটুখানি ভাজা হয়ে যাবে, তারপরে টমেটোটা এই চপটাও ভাজা হয়ে গেল। টমেটোটা আর একটু দিয়ে দেবো আছে এখন। ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে খাক। আরে না খেলে বুঝবি কি করে, বদল এক সত্যিকারে ব্যাপক হয়েছে। দোকান ফেল কিন্তু একটু ঝাল ঝাল লাগছে, একটা ছোট লাগছে বাটিতে। আচ্ছা এবার আমি চিকেন পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেবো, আলাদা কিছু করবো না, এর মধ্যেই দিয়ে দেবো। দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, আদা রসুন, লঙ্কা, বাটাটা তো তখনই নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ার। শানি খা, মা ভুলে গেছে, নে না নুন, এটা ছোট না, অল্প করে হলুদ, ওই সব কিছু একদম পারফেক্ট হয়ে যায়। দেখো হচ্ছে অল্প অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, মশলা দিয়ে কি গো, তুমি কিছু বলছো না, কেমন হয়েছে, তোমার ভালোই হয়েছে নাকি? চুপচাপ খেয়ে আবার দেখ না, সস মশলা সব থালায় আলাদা করে সাজিয়ে নিয়েছে, গোলমরিচ দিয়ে খাস না, ঝাল লাগবে। ওই জন্যই চুপচাপ খেয়ে আছি, ভালো লাগছে বলে বলা না, এখন আজকে ঝাল লাগে, এখন ঝাল লাগলে কিছু হবে না, যদি রুটি তরকারি বা ভাতের সঙ্গে ঝাল লাগবে তখন প্রবলেম। কেমন হয়েছে? আমি আটা তুলে নিয়েছি, সুপার হয়েছে, সুপার। আচ্ছা চিকেন পকোড়ার এটা মাখানো কমপ্লিট, এবার আমি তেলটা বসিয়ে দিই। রাধুনে লাস্টে মাখানো হবে,
ভাগে না পাড়াতে শেষ হয়ে যাওয়ার চান্স আছে। লালুনি দেখা গেলো ভাগেই পেল না, যা খেতে হয়েছে ফটাফট উড়ে যাবে। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি একটা একটা করে, অল্প আঁচেই ভাজবো, কারণ সেদ্ধ করা নেই তো, ভেতরটা নালে কাঁচা কাঁচা থাকবে। ভেতরটা মুড়ি মিশিয়ে নিই, মুড়ি নিয়ে শিখাও। টমেটো চপটা কেটে নিয়েছি দেখুন, এবার দেখে দেখি টমেটোটা সত্যি এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের থেকে অনেক ভালো হয়েছে, দারুণ লাগছে। আর সবাই তো দোকানে কাঁচা লঙ্কা চপ খায়, বানিয়ে বিক্রি করে, কিন্তু এই আচারের পাকা লঙ্কা বলবেন, তাহলে বাজারে গেলে সুবিধা হবে। পকোড়া ভাজা হয়ে গেছে, পকোড়াটা হয়েছে, আর ভালো লঙ্কার চড়াইটা খাবো, এত ভালো হয়েছে, খালা খালি লঙ্কার চড়াইটা খাবো ভাবলাম, থালা খালি পটাপট উড়ে গেল, টাইম আমি নিলাম, আরেকবার দিয়ে দেবো। পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দারুন দেখে দারুন মনে হচ্ছে, দারুন হচ্ছে, গরম আছে, খেতে পারেন, পারে না, প্রচন্ড গরম, দারুন হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে, আপনারা বাড়িভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আপনাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।